তো আজকে আমাদের পুরী থেকে বিদায় নেওয়ার দিন। আবার সুযোগ পেলে এবং জগন্নাথ ডাকলে পরে আসব। তো চলে এসেছি আমাদের ট্রেনে ফাইনালি। আর সারপ্রাইজিংলি আমরা জানতাম না যে আমাদের ট্রেনটা একটা এসি ট্রেন ছিল। আমাকে ওই জায়গার পাশে বসে দেওয়া হয়, ওই জন্য আমি ভীষণ খুশি হয়ে যাই। আর উইন্ডো সিট ছিল তো আরও বেশি খুশি হয়ে যাই। ছোটোবেলা থেকেই ট্রেন জার্নি মানেই জানলার বাইরে থেকেই দৃশ্য দেখা। যতই সবুজ দেখি না কেন কখনোই বোর হইনি। টাইম পাস করার জন্য একে একে খেয়ে নিলাম এই মিষ্টি দই, তারপরে চিপস অ্যান্ড আমার এই ভিয়ার্ড কম্বিনেশনটা। প্লিজ জাজ করো না আমাকে দেখে, আমি এইরকমই। এরপরে চলে এলো আমাদের লাঞ্চ, যেটা আগে থেকেই দোকান থেকে কিনে আনা হয়েছিল। আমার সবচেয়ে ভালো লেগেছিল এই ছানার কোফতা।